সভ্যতার শুরু থেকে মানুষ নিজেদের যাতায়াতের সুবিধার জন্য নদী খাল এমনকি সাগর উপর দিয়েও সেতু নির্মাণ করেছে। আর সেই সব সেতুতে মানুষ রেখেছে বহুবিধ উৎকর্ষতা এবং চিরস্থিরতার ছোঁয়া। তার মধ্যে কিছু সেতু এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনি অত্যন্ত সাহসী মানুষ না হলে তার উপর পা রাখতে চাইবেন না। আবার যারা অ্যাডভেঞ্চার প্রিয় বা বিপদে মুখোমুখি হওয়ার সাহস রাখেন তাদের জন্য এটি হতে পারে অনেক বেশি রোমাঞ্চকর। তো চলুন জেনে নেওয়া যাক প্রকৃতির বুকে নির্মিত সেরকম পাঁচটি ভয়ঙ্কর সেতু সম্বন্ধে। এশিমা অহসিব বিচ। পৃথিবীর ভয়ঙ্কর সেতুর কথা বলা হলে শুরুর দিকে যে নামগুলো আসে তার মধ্যে এশিমা অহসিব বিচ প্রথম দিকে থাকবে। প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ এই সেতুটির শুরুর প্রান্ত ডিজাইন করা হয়েছে একদম খাড়াভাবে, যা দেখে ভয় পেতে পারেন যে কোনো চালক। প্রায় 40 মিটার উঁচু সেতুটির এক প্রান্তে দাঁড়ালে মনে হবে সেতুটি যেন অর্ধেক, অপর প্রান্ত দেখা পেতে পাড়ি দিতে হবে পাহাড়ের মতো উঁচু সেতুটির মাঝের অংশ। জাপানের লেক নাকাওমি নদীর উপর অবস্থিত এই সেতুটি যুক্ত করেছে দুটি শহরকে। সেতুটির বৈশিষ্ট্য শুধু ভয়ঙ্কর ও উচ্চতাই নয়, এটার এক প্রান্ত 5% এবং আরেক প্রান্ত 6%-এরও বেশি কাত হয়ে আছে। আধুনিক স্থাপত্যবিদ্যার আশ্চর্য কীর্তি বলা হয় জাপানের এই ভয়ঙ্কর সেতুকে। সিধু রিভার ব্রিজ। চীনে অবস্থিত ভয়ঙ্কর সুন্দর এক সেতুর নাম সিধু রিভার ব্রিজ। এটি বিশ্বের অন্যতম উঁচু সেতু, যা ভূপৃষ্ঠ থেকে 1600 ফুট উচ্চতায় অবস্থিত। 5000 ফুট দীর্ঘ এই সেতু নির্মাণে খরচ হয়েছে $100 মিলিয়ন। নদী ও পর্বত ঘেরা দুটি অঞ্চলকে এক করেছে চীনের এই সিধু রিভার সেতুটি, যেখানে পৌঁছানো ছিল অত্যন্ত দুর্গম। সেতুটির আশেপাশে রয়েছে অত্যন্ত মনোরম দৃশ্য, তবে ভূমি থেকে অনেক উচ্চতায় অবস্থিত হওয়ার কারণে এটি ভয়ঙ্কর সেতু তালিকার শীর্ষে অবস্থান করছে। সানশাইন স্কাই ব্রিজ। আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত সানশাইন স্কাই ব্রিজ পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ও সুন্দর সেতু। প্রায় 6 কিলোমিটার প্রশস্ত বিশাল নদীর উপর 450 ফুট উঁচু সানশাইন ব্রিজকে দেখায় বিশাল এক ভয়ঙ্কর দানবের মতো। প্রতি বছর বহু মানুষ এই সেতুকে বেছে নেন নিজেদের স্বেচ্ছা মৃত্যু ঘটানোর জন্য। 94 ফুট প্রশস্ত এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন চলাচল করে প্রায় 60,000 গাড়ি। সেতুর সবচেয়ে লম্বা স্প্যানটি 1200 ফুট দীর্ঘ। স্টোরসেইসান্ডেট ব্রিজ। নরওয়ের বিখ্যাত একটি সেতুর নাম স্টোরসেইসান্ডেট ব্রিজ। প্রথম দেখায় এটিকে ব্রিজ নয়, যেন মনে হবে দীর্ঘ আঁকড়ে যে কোনো রোলার কোস্টার। নিচু ভূমি থেকে শুরু হয়ে ব্রিজের মাঝের অংশ হঠাৎ যেন পাহাড়ের মতো উপরের দিকে চলে গেছে। শুধু উচ্চতাই নয়, ব্রিজের নকশাও করা হয়েছে আঁকাবাঁকা। ভয়ঙ্কর এই সেতুর দৈর্ঘ্য প্রায় 850 ফুট। সেতুটির মাঝে দাঁড়ালে মনে হবে সেতুটি দুই প্রান্ত নিচে নামতে নামতে অদৃশ্য হয়ে গেছে নদীতে। এমন অদ্ভুত নকশা সেতুটি তৈরি করার পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ কারণ। জানা যায় নরওয়ের এই অঞ্চলে আবহাওয়া হয়ে থাকে খুবই দুর্যোগপূর্ণ। বছরের বেশিরভাগ সময় এখানে থাকে উচ্চ গতির বাতাস, তাই হেরিকেন কিংবা উঁচু ঢেউ যাতে ব্রিজের কোনো ক্ষতি করতে না পারে সেজন্য এমন আঁকাবাঁকা ডিজাইন করা হয়েছে সেতুটির। এদিকে আরও জানা যায় সেতুটি নির্মাণ কাজও মোটেও সহজ ছিল না। দীর্ঘ 6 বছর বড়ি আবহাওয়ার সাথে পাল্লা দিয়ে নির্মাণ করতে হয়েছে ভয়ঙ্কর সুন্দর এই সেতুটি। এই ব্রিজটি 1989 সালে চালু করা হয়। মিলাও ভায়াডাক্ট ব্রিজ। ফ্রান্সতে অবস্থিত মিলাও ভায়াডাক্ট ব্রিজ ইউরোপের সবচেয়ে লম্বা কেবল স্ট্রিট ব্রিজ। বিস্ময়কর এই সেতুটি 8,000 ফুট দীর্ঘ এবং 100 ফুটের চেয়েও বেশি প্রস্থ। ব্রিজের ভয়ঙ্কর দিক হচ্ছে ভিত্তি থেকে প্রায় 1100 ফুট উঁচুতে। অসাধারণ নকশার জন্য এই সেতুটি 2006 সালে অর্জন করেছে সবচেয়ে সুন্দর স্থাপনার পুরস্কার। দক্ষিণ ফ্রান্সে অবস্থিত এই সেতু নির্মাণের সময় লেগেছে প্রায় 3 বছর। নির্মাণের সময় বাতাসের কারণে ব্রিজটির কাজে বেশ বাধার সম্মুখীন হতে হয়েছিল। পরে সেতুর দুই পাশে বেশ কয়েকটি পর্দা বসিয়ে সম্পন্ন করা হয় সেতুটির নির্মাণ কাজ। বন্ধুরা, আপনাদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর সেতু বলে মনে হয়েছে কোন দিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এমনই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ।